আসসালামু আলাইকুম মাস্টার সাহেবরা, আশা করি ভালো আছেন। আজকের আমরা একটা স্পটে ভিডিও আপনাকে দেখাতে চাই, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বরিশাল ফিশিং জোনের একটি প্রজেক্ট। এখানে টোটালি 50টা মাসা আছে, টোটাল জায়গাটা আছে আপনার 60 বিঘা চলাকার। তো এখানে আমরা 2024 সালে আমাদের ভাগ্যক্রমে বা উনি আমাদের এই ভিডিও দেখে আশ্বস্ত হয়ে সেই প্রতিষ্ঠান আমাদেরকে টোটালি এখানে 135 মন মাছের বিভিন্ন মাছের অর্ডার দিয়েছে। তো আমরা ধাপে ধাপে তাদেরকে বিভিন্ন মাছ দিয়েছি, এর মধ্যে এক্সেপশনালি যে মাছটি ছিল G3 রুই মাছ ছিল। আমরা তাদেরকে G3 রুই মাছ দিয়েছি, বিঘেড় মাছ দিয়েছি, গ্রাস কার্প দিয়েছি, ব্ল্যাক কার্প দিয়েছি এবং কাতল মাছ দিয়েছি, এই 5 পদের মাছ। তো তারা এতটাই আমাদের মাছের সাইজ এবং কথা কাজের মিল দেখে যে খুশি হয়েছে, তারা আমাকে বলেছিল প্রথমে এক গাড়ি মাছ দিবে, যদি সেটা আমি ঠিক রাখতে পারি তাহলে কন্টিনিউ তারা আমাকে 135 মন মাছের অর্ডার দিবে। তাদের আল্লাহর রহমতে আমরা তাদেরকে স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত প্রায় 90 মন মাছ দিয়েছি এবং বাকি মাছটা ঈদের আগে দিয়ে দেবো। তো আসলে এটা কেন বললাম, বরিশাল ফিশিং জোনের একটি মাছার বিল, ওরা যখন বড়শি দেয় তখন প্রতি সিটের জন্য 50,000 টাকা বিল ডাকে পার সিটে। তো এটা বাংলাদেশে একটা বৃহৎ প্রতিষ্ঠান যারা আসলে পেশাদারভাবে অ্যাংলারদের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো এখানেই কিন্তু আমরা পৌঁছে গেছি, এখানেই কিন্তু আমরা মাছ দিচ্ছি অনেক অনেক মাছ। তো খামারিদের বলবো, যারা বিদ্যুৎ মৎস্য নার্সারিকে বিশ্বাস করতে চান বা বিশ্বাস করতে পারেন, আমরা নিঃসন্দেহে ভালো মানের পোনা দিব, প্রয়োজনে আপনার বাসায় যে মাছ পৌঁছে দিয়ে আসবো এবং কথা কাজের শতভাগ মিল রাখার চেষ্টা করি। বিদ্যুৎ মৎস্য নার্সারি একটা বিষয় খুব গুরুত্ব দেয়, সেটা হচ্ছে কি তার প্রোডাক্টের গুণগত মান। গুণগত মান অর্থাৎ আমরা গুণ নিয়ে কাজ করতে চাই, আমাদের মাছের কোয়ালিটি নিঃসন্দেহে সবার থেকে সেরা, কারণ আমরা বাছাই করে সবচেয়ে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট মানের পোনাটি খামারির হাতে পৌঁছে দিই। এবং রেণুর ক্ষেত্রে আমরা বিশুদ্ধ হচ্ছে আমরা ইনব্রিডিং মুক্ত পোনা তৈরি করি, বড় গ্রুপ থেকে রেণু সংগ্রহ করি এবং মাপে সঠিক দিই। তো খামারিতে বলতে চাই, আপনারা যে কোনো মাছের ভালো মানের পোনার জন্য, তথ্য পরামর্শের জন্য এবং মাছ চাষের বিষয়ের অভিজ্ঞতা নেওয়ার জন্য বিদ্যুৎ মৎস্য নার্সারির কাছে পরামর্শ পেতে পারবেন এই নাম্বারে, কারণ বিদ্যুৎ মৎস্য নার্সারি আছে দীর্ঘ 9 বছরের বাস্তব অভিজ্ঞতা। আমরা আসলে এই ফিল্ডে কাজ করি, সেখান থেকে ভুলভ্রান্তিগুলো নোট করি, সেখান থেকে আপনাকে সাজেশন দিয়ে থাকি এবং আমরা অনেক আমরা যে খামারিদের পরামর্শ দিই ফ্রি পরামর্শ, কোনো টাকা নেই না, কারণ এই মাছ চাষ আসতে আমাদের ধ্যান জ্ঞান পেশা নেশা। তো এখানেই কিন্তু আমরা আমাদের বিষয়টাকে আবদ্ধ রাখিনি, সেই সাথে আমরা ভালো মানের পোনা তৈরি করেছি। তাদের খাদ্য ব্যবস্থাপনা কীভাবে আপনারা খাদ্য দিবেন, আসলে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে কিন্তু আপনারা যেটা বিশেষ করতে পারেন সেটা হচ্ছে আপনার সরিষার খৈল এবং পাউডার ফিড বা আপনার রাইস পালিশ, এগুলো দিয়ে ভালো মানের খাবার আপনি তৈরি করতে পারেন। তো বিদ্যুৎ মৎস্য নার্সারি যে সুযোগটা আপনাকে দিবে সেটা হচ্ছে ভালো মানের পোনা আপনার বাসায় পৌঁছে দিবে এবং সেই মাছটা পুকুরে ছেড়ে বিক্রি করা পর্যন্ত তার যত ধরনের ট্রিটমেন্ট লাগে, খাদ্য ব্যবস্থাপনা লাগে, বিনা দ্বিধায় আপনাকে সহযোগিতা করবে। তো আমরা আশা করতে পারি যে আপনারা নিশ্চয়ই আমাদের বিশ্বাস করে মাছের পোনা সংগ্রহ করবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছের পোনা পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং ভালো মানের পৌঁছে পোনা দিতে